উন্নতি হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির ওপারে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মি তুমুল সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে শোনা যাচ্ছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত তবে সীমান্ত এলাকায় আতঙ্ক কাটেনি সাইফুল ইসলামকে সাথে নিয়ে আকাশমার্মার রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ মিয়ানমারে গত শনিবার থেকে শুরু হওয়া জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ এখনও পুরোপুরি থামেনি পরিস্থিতি কিছুটা থিতু হলেও থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ তাই এখনও আতঙ্ক কাটেনি সীমান্ত এলাকায় গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ উখিয়া ও বান্দরবানের ঘুমধুম তুমব্রু সীমান্তে তেমন একটা অস্থিরতা না থাকলেও সন্ধ্যা সাতটার পর টেকনাফের হোয়াইকং ও তুমব্রু সীমান্তে প্রায় ঘণ্টাখানেক গোলাগুলি চলে বিস্ফোরণ হয় অন্তত ৩০টি মর্টার শেলের এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে গোলাগুলির শব্দের কারণে আমরা অনেক আতঙ্কে আছি বা বয়ে আছি আমরা খেতে পাচ্ছি না চলতে পারছি না এখন মায়ের মায়ের গুলির কারণে আমরা নদীতে যেতে পারছি না মাছ সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপদ আশ্রয়ের জন্য এপারে এসেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সেনাবাহিনী কাস্টমস অফিসার সহ বিভিন্ন সংস্থার ৩৩০ জন যাদের মধ্যে দুই শিশু ও দুই নারী আছেন এদিকে প্রশাসনিক সুবিধার জন্য তমুব্রুতে রাখা ১০০ বিজিপি সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে টেকনাফের ক্রিলা উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারে চলা সংঘর্ষে এখন পর্যন্ত বাংলাদেশের ২ জন নিহত ও ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সিরাজুমনি শুভ নাগরিক অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন